নমস্কার বন্ধুরা অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের তারিখে ফার্স্ট শিফট অর্থাৎ সতেরো তারিখের যে প্রথম শিফট পরীক্ষা হয়েছে যাকে অনেকে চতুর্থ শিফটও বলতে পারেন সেই ফার্স্ট শিফটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দু হাজার তেইশের এশিয়ান গেমসে ভারত কতগুলো গোল্ড পেয়েছিল অ্যান্সার কি হবে ভারত এশিয়ান গেমস দু হাজার তেইশে পদক সংখ্যা ছিল একশো সাতটি পদক চব্বিশটি স্বর্ণ আট আটত্রিশটি রৌপ্য এবং একচল্লিশটি ব্রোঞ্জ পেয়েছিল দেখে নেব পরের প্রশ্ন কি পড়েছিল অবশ্যই বাকি সিফটগুলোতে কারা কারা কি প্রশ্ন পেয়েছেন কমেন্টে লিখে জানাবেন সেনারা যেখান থেকে যেখানে থাকে তাকে কি বলে উত্তর হবে ব্যারাক ব্যারাক ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্নে চলে যাব তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আগের আগের দিন বলেছিল যে কত সালেই এটা দিয়েছে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তারা এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি এর মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘুরিকে পরাস্ত করেন দেখতে পাচ্ছেন পরের প্রশ্ন কম্পিউটারকে আবিষ্কার করেন উত্তর কি হবে চার্লস ব্যারেজ মোটামুটি প্রশ্ন সহজে পড়েছিল পরের প্রশ্নে নজর রাখবো কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় আগের দিন বলেছিল যে কোন কোনটি ব্লাড গ্রুপ পি এম এন ওপি আজকে বলেছে কোনটিকে সর্বজনীন দাতা বলা হয় অর্থাৎ ব্লাড গ্রুপ থেকে একটি প্রশ্ন অপশান এটাও সেটাও অপশান ও ছিল উত্তর ও ছিল অ্যান্সার এটাও ও অর্থাৎ ও ব্লাড গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় কৌটিল্য লেখা বইটির নাম কি এই প্রশ্নে চলে এলাম কৌটিল্য লেখা বইটির নাম কি তাহলে উত্তর কি হবে প্রত্যেকেই জানো তোমরা অর্থশাস্ত্র তাহলে কি হবে অ্যান্সার অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্য লেখা বইটির নাম পরের প্রশ্নে নজর রাখব পরের প্রশ্নে কি বলছে রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে তাহলে কি রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগন্ধের দ্বারা পরের প্রশ্নে নজর রাখব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি বলেছিল আজকের প্রশ্ন কারা কারা সঠিক করেছে কমেন্টে জানাবে কলকাতার উচ্চ আদালতের প্রধান বিচারপতি টিএস শিবগমন টিএস শিবগমন পরের প্রশ্ন চলে যাব মত্তবিলাস প্রহসন কোন রাজা লিখেছেন উত্তর হবে কি এটা পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয় উত্তর কি হবে আটি মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালিত হয় ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন এর আনসার কি হবে লর্ড মাউন্ট ব্যাটন ইজ দ্য রাইট আনসার কোন দেশ ক্লাসরুমে মোবাইল এবং ট্যাবলেট নিষিদ্ধ করে কোন দেশ উত্তর হবে নেদারল্যান্ড প্রথম হয়তো হবে কোন দেশ নেদারল্যান্ড শালগাছ কোন উদ্ভিদ শালগাছ হচ্ছে পর্ণমোচি বৃক্ষ অপশন ছিল অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইট বৃক্ষ কারা কতগুলো করে এসছে কমেন্টে জানাও আর আগের তোরের তুলনায় প্রশ্নগুলো তোমাদের সোজা কি কঠিন লেগেছে তাও জানাবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল কোনটি মৌসিরান মৌসিরাম হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল এশিয়ার প্রথম নোবেল প্রাপককে এশিয়ার প্রথম পাপক রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সাহিত্য পুরস্কারে ভূষিত হন উনিশশো তিরিশ সালে শিবিরমান বিজ্ঞমের একটিতে নোবেল পুরস্কারের প্রথম এশিয়া প্রাপক হন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কি শাসন ব্যবস্থা রবার্ট ক্লাইভ প্রবর্তন করেন দ্বৈত শাসন ব্যবস্থা পরের প্রশ্নে কি পড়েছিল দেখেব মেট্রোপলিটান ইনস্টিটিউট কে তৈরি করেন উত্তর কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটান ইনস্টিটিউট তৈরি করেন নেফা কোন রাজ্যের পূর্ববর্তী নাম এর উত্তর কি হবে অরুণাচল প্রদেশের পূর্ববর্তী নাম হচ্ছে নেফা খুব শ্রোতা প্রশ্ন দেখতে পাচ্ছেন পিতল কার কার মিশ্রণ তামা এবং দস্তার মিশ্রণ হচ্ছে পিতল তরল ধাতুর নাম কি পার দেখতে পাচ্ছেন কত এই জি প্রশ্ন পড়েছে আবার ভারতের কোন অঞ্চলে প্রবাল দেখা যায় লাক্ষাদ্বীপ ভারতের একমাত্র প্রবাল দ্বীপ পূর্ব পশ্চিমঘাট কোন পর্বত রয়েছে কি পূর্ব পশ্চিমঘাট পর্বতের মধ্যে কোন পর্বত রয়েছে পূর্ব পশ্চিমঘাট পর্বতের মধ্যে উত্তর কি হবে নীলগিরি পাহাড় হল পূর্ব ও পশ্চিমঘাট পর্বতের সংযোগ স্থান এটাই হচ্ছে রাইট অ্যান্সার লোকটাক রথ কোন রাজ্যে অবস্থিত উত্তর কি হবে মণিপুর হচ্ছে লোকটাক রথ মণিপুর দেখতে পাচ্ছেন সঠিক অ্যান্সার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড লাইভ বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এই কটা প্রশ্ন পেয়েছে আরও কিছুগুলো পেয়েছি গেটওয়ে টু নর্থ ইস্ট অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত কি কোনটি শিলিগুড়ি শিলিগুড়িতে লয়েন্সার হিরোশিমা ও নাগাসাকি প্রত্যেকেই জানেন এটা হিরোসিমা হচ্ছে কবে ছয় আগস্ট আর নয় আগস্ট ছিল নাগাসাকি তো হিরোশিমা হচ্ছে ছয় আগস্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পের বিকাশ হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তন কে করেন শের শাহ ও পাট্টা প্রথার প্রবর্তন করেন মেকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও চীনের মধ্যে মেকমোহন লাইন অবস্থিত লৌহ মানব হিসেবে কে পরিচিত উত্তর কি হবে বল্লভ প্যাটেল লৌহ মানব হিসেবে পরিচিত আর একটা প্রশ্ন পেয়েছি আখ উৎপাদনের প্রথম কোন রাজ্য উত্তরপ্রদেশ যারা যারা পরীক্ষা দিয়ে এসো কমেন্টে জানাও আর কি কি প্রশ্ন ছিল তাহলে আমরা এখানে অ্যাড করতে পারবো লাইভটি দেখতে থাকুন আখ উৎপাদনে প্রথম কোন রাজ্য উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ এটা হচ্ছে সঠিক অ্যান্সার